হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্দীপ মাসি একটা ভিডিও দেখছি এবং একটা জিনিস বুঝতে পারছি, জিনিসটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো, আশা করি তোমরা বুঝবা। আমাদের ভিতরে অনেক শক্তি আছে। মনে করো একটা উদাহরণ দিছে, সে একটা ঘোড়া যার ভিতরে অনেক শক্তি আছে। এখন তার উপরে আমাদের মনকে বসায় দিছে। এখন আমাদের মন যা খুশি তা করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, এবং আমরা বুঝতেছি না। আমরা খালি চিৎকার করতেছি যে হাই হাই, এটা কী হইতেছে, এটা কী হইতেছে। সারাদিন আমরা উল্টাপাল্টা সব কাজ করতেছি। তো এখন এই ঘোড়াটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা লাগাম দরকার। তো সেটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধি। আমরা যদি আমাদের বুদ্ধি ইউজ করি এবং আমাদের নিজেদেরকে নিজেই সুন্দর করে বুঝাই দিই, ওইটা হইতেছে লাগাম। তারপর একটা সুন্দর উদাহরণ দিয়েছে, উদাহরণটা হইতেছে আমরা তো অনেক মুভি টুভি দেখি, কত নায়ক কত নায়িকা আমাদের আশেপাশে কত সুন্দর সুন্দরই ঘোরাঘুরি করে। আমরা মাইন্ডের ভিতর কত কিছু চিন্তা করি, কত ফিলিংস হয়, টাচ খাইলে ও মাই গড কত কিছু হয়ে যায়। কিন্তু কখনো এটা চিন্তা করে দেখছো, আমাদের মার দিকে তাকাইলে ওইসব ফিলিংস ভুলে ওঠে না, এটা রেসপেক্ট বা অন্যরকম ফিলিংস ওঠে, এবং উল্টাপাল্টা চিন্তা আমাদের স্বপ্নেও আসে না। এটার কারণ কি? আমরা আমাদের বুদ্ধি দিয়া বুঝাই দিচ্ছি জিনিসটাকে, সে আমার মা না মানে না, কিন্তু আমাদের মাইন্ডের কাছে সেও মেয়ে অন্যরকম মেয়ে, একদম সব সেম কথা, কিন্তু আমরা আমাদের বুদ্ধি ইউজ করছি। ঠিক একইভাবে আমরা যদি নিজেকে একটা জিনিস বুঝাই দিই সুন্দর করে, তাহলে ওই জিনিসটা নিয়ে মন আর মাতামাতি উল্টাপাল্টা করে না। তাই নিজের বুদ্ধিকে যদি তুমি আপডেট করতে চাও, আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো এই চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করো, সন্দীপ মহেশ্বরী। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তার চ্যানেলের, প্লিজ সাবস্ক্রাইব করো, তোমার অনেক হেল্প হবে আমার কাছে।